আপনি মার্কেটিং স্টুডেন্ট আর এই তিনটা বইয়ের একটাও পড়েননি? চলুন জেনে আসি বইগুলো কি। নাম্বার ওয়ান, পার্পল কাউ বাই সেথ গোডিন। পিকচার দিস, যদি আপনি 100, 1000 বা 1 লাখ গরুও একসাথে দেখেন, যেই গরুটা পার্পল কালার সেটাই আপনার চোখে পড়বে না? দ্যাটস দ্য পাওয়ার অফ পার্পল কাউ। কিভাবে আপনার ব্যবসা ইজ নট জাস্ট অ্যানাদার কাউ বাট আ রিমার্কেবল পার্পল কাউ দ্যাট স্ট্যান্ডস আউট ফ্রম এভরি ওয়ান, সেটাই আমরা শিখে নিব। নাম্বার টু, ব্লু ওশান স্ট্র্যাটেজি বাই ডব্লিউ চ্যান কিম অ্যান্ড রানে মোবর্ন। ব্যবসা করতে গেলে মনে হয় যেন বিশাল একটা সমুদ্রে ঝাঁপ দিচ্ছি, কিন্তু এই বইটি শেখায় যে রেড ওশান, যেখানে কম্পিটিশন প্রচুর, সেখানে ঝাঁপ না দিয়ে বরং ব্লু ওশানে ঝাঁপ দিন। জয়েন অ্যান আনট্যাপড মার্কেট, যেখানে আপনি মার্কেটের লিডার। নাম্বার থ্রি, সেথ গোডিনের আরেকটি অ্যামেজিং বুক, অল মার্কেটার্স আর লায়ার্স। মানে সব মার্কেটার্সরা মিথ্যাবাদী, আপনার কাছেও কি তাই মনে হয়? আসলে মার্কেটার্সদের মিথ্যাবাদী না বলে বলা উচিত দে আর গ্রেট স্টোরি টেলার্স। দ্য বেস্ট মার্কেটার্স আর দ্য বেস্ট স্টোরি টেলার্স। সো হ্যাভ ইউ রেড এনি অফ দিস বুকস? আপনার কাছে কেমন লেগেছে? লেট আস নো ইন দ্য কমেন্টস।